বাবার মন্দিরে জল ঢালতে যাব। মা কাকিমাদের নানা রকমের কথাবার্তা, হকারদের নানা রকমের আওয়াজ করে জিনিসপত্র বিক্রি, ট্রেনের আওয়াজ, সব কিছু মিলিয়ে মিশিয়ে আমরা আজকের গন্তব্যের উদ্দেশ্যে এগিয়ে চলেছি। এমন সময় আমাদের চোখে পড়ল রূপনারায়ণ নদী অর্থাৎ কোলাঘাট ব্রিজ, তার সৌন্দর্য এবং এই শ্রাবণ মাসের মেঘ যা আপনার মনকে সত্যি একটু আনন্দিত করে তুলবে। প্রত্যেক বছর শ্রাবণ মাসে বাঙালির আরেকটি আবেগের জায়গা বাবা তারকেশ্বরের মন্দির। আমরাও বিগত বছরের ন্যায় এবছরেও বাবার মাথায় জল ঢালবো এবং সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। তাই হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে আমরা চলে এলাম শ্যাওড়া পুলিশ স্টেশনে। এখান থেকেই আমাদের বাবার উদ্দেশ্যে যাত্রা শুরু হবে। তাই আমার সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখুন, আর ভিডিওটি কেমন হলো আমাকে জানাতে ভুলবেন না। এইটা কত? এইটা জিজ্ঞেস কর দাদা, এইটা কত? আর এইটা এইটা পাক কেনা হয়ে গেছে এবং সবগুলো কেনাকাটা হয়ে গেছে, এখন আমরা খাবো, খেয়ে দিয়ে জল নিয়ে যাবো। চলুন দেখতে থাকুন আমাদের সঙ্গে। হ্যাঁ না রে ভাই, চল্লিশ টাকায় আজকের মেনুতে ছিল ডাল, আলু ভাজা, কুমড়োর তরকারি, সঙ্গে চাটনি। ও আমরা আগের বারে মাটি হাঁড়ি ক্াক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 
আপনাদের নিজের জন্ম থেকে এরকমই। সত্যি কথা বলতে তারকেশ্বর যাত্রাতে শেষ পর্যন্ত ভিডিও করাটা সত্যি একটি চ্যালেঞ্জিং ব্যাপার, কারণ এখানে আপনি সব জায়গায় ভিডিও করতে পারবেন না এবং তারকেশ্বর মন্দিরের ভিতরে আপনি ঠিক করে দাঁড়াতেই পারবেন না, তো ভিডিও তো দূরের কথা। তাই যতটুকু পারলাম আমাদের তরফ থেকে আমরা তুলে ধরলাম।